আসসালামু আলাইকুম মাস্টার, শেষ পর্বের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমি প্রবলেমস অফ গভর্নেন্স এই সাবজেক্টে তোমাদের পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স এই অধ্যায়ে, যে এর আগে একটা লেকচার ছিল, সেই লেকচারে আমি অনেকগুলো টপিক সঙ্গে সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে তোমাদের যে টপিকগুলো বলবো সেটা সরকারের ক্ষমতার প্রকারভেদ, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক, ক্ষমতা সম্পর্কে ফাইনালের আলোচনা, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য, তারপর রাজনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে আধুনিক রাষ্ট্রের প্রভাব, বেসরকারিকরণ কি, বর্তমান সরকারের বেসরকারিকরণ নীতি, এই টপিকসগুলো সম্পর্কে আজকে তোমাদের আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে আমার ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যারা সবাই শুনছো। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। ক্ষমতা যেটা হলো সেটা হলো যে ক্ষমতাটা হলো সাম্প্রতিককালে জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি আলোচনায় যে বিশেষ বিষয়গুলো পরিলক্ষিত হয় তার মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতাটাই একটা। আপাত দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষমতা হলো দেশের শিল্পপতিদের নিয়ন্ত্রণাধীন এবং রাজনৈতিক ক্ষমতা সরকারের নিয়ন্ত্রণাধীন। রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণ, আইন ও অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন উভয় প্রকার ক্ষমতায় ব্যবহৃত হয়ে থাকে বাস্তবায়নের জন্য। এই ক্ষমতার মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক, উভয় ক্ষমতার মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এর মধ্যে একটা আছে সোশ্যাল পাওয়ার, যেটা সামাজিক ক্ষমতা। সামাজিক ক্ষমতা বললে প্রত্যক্ষ আদেশ বা পরোক্ষ উপায়ে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝে, এক্ষেত্রে সম্পত্তি মর্যাদা ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়। যেসব সামাজিক গোষ্ঠী বা শ্রেণী একসময় প্রায় ক্ষমতাহীন ছিল, অর্থ বলতে গেলে মানুষের ভৃত্য ছিল, দৃষ্টান্তস্বরূপ কৃষক ও শিল্প শ্রমিকগণ, তারা নিজ নিজ সংগঠন করার মাধ্যমে বর্তমানে এখন তারা ক্ষমতা সম্পন্ন অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছে সংগঠনগুলো। মানুষের সাংস্কৃতিক কার্যকলাপের ভিতরেও ক্ষমতা উৎসাহিত হয় এবং বিভিন্ন দিক থেকে এটা সম্প্রসারণ লাভ করে। এক্ষেত্রে যারা নেতৃত্বে থাকেন পদাধিকারী হন এবং অন্যান্য মানুষের আচরণের উপর নিয়ন্ত্রণ করেন। কোনো সাধারণ আদর্শ ঐক্যবদ্ধ জনসমষ্টির উপর এ ধরনের ক্ষমতা নিয়ন্ত্রণ কার্যকর হয়, যেটা ছিল সামাজিক ক্ষমতা। এরপর আছে ইকোনমিক পাওয়ার। ইকোনমিক পাওয়ার হলো সমাজের ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক সকল অর্থনৈতিক কাঠামোর ভিতর ক্ষমতার স্তর বিন্যাস দেখা যায়। আধুনিক সময়ে অর্থনৈতিক ক্ষমতা সম্পত্তির মালিকানার তুলনায় বরং সম্পত্তির ব্যবস্থার সাথে অধিকতরভাবে জড়িত। বর্তমানে শিল্প ব্যবসার যুগে কোনো কর্পোরেশনের ডিরেক্টরগণ উপর যে ক্ষমতা চর্চা করে থাকেন তাদের সম্পত্তির সম্পূর্ণভাবেই তারা সে ক্ষমতাটাকে তাদের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। তারপর সরকারি ক্ষমতা আছে। সরকারের ক্ষমতা সরকারের অনেক দিকের আরেকটা দিক। প্রত্যক্ষভাবে বল প্রয়োগের ক্ষমতা হলো কেবল সরকারের রয়েছে। এই ক্ষমতাকে সার্বভৌম বলে গণ্য করা হয়। সরকারি ক্ষমতা অন্যান্য ক্ষমতা চর্চার সীমা ও ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে নির্দেশ করে। এরপর আছে রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতা সামাজিক শৃঙ্খলার একটা চূড়ান্ত নিয়ন্ত্রক। সামাজিক শৃঙ্খলার কিছু অংশ ক্ষমতাসীন সরকার ইচ্ছানুযায়ী পরিবর্তিত হয়। সরকার যে সামাজিক শৃঙ্খলা সৃষ্টি করতে পারে, রাজনৈতিক ক্ষমতা সে সামাজিক শৃঙ্খলা সামান্য পরিমাণেই সৃষ্টি করতে পারে। রাজনৈতিক ক্ষমতার লক্ষ্য কর্তৃত্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের। রাজনৈতিক ক্ষমতা সমগ্র সমাজের মাধ্যমস্বরূপ। তারপর আছে সামরিক ক্ষমতা। ক্ষমতার এক বিশেষ দিক হলো সামরিক ক্ষমতা। রাষ্ট্র সেনাবাহিনী সরকারের কর্তৃত্ব কার্যকর করার এজেন্সি হিসেবে কাজ করে। সেনাবাহিনী ভবিষ্যতের আক্রমণ থেকে দেশকে রক্ষা করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনী নির্বাহী বিভাগের বিশেষ শাখা হিসেবে গণ্য হয়। বর্তমান যুগে সেনাবাহিনী একটি বিরাট সংগঠনের একটা অংশ এবং প্রতিরক্ষার বিষয়টি পরিচালনার জন্য দায়ী হয়। এটি সময় সময় সরকারি নীতির ব্যাপারে অনেক সময় উল্লেখযোগ্যভাবে তারা প্রভাব বিস্তার করে। এরপর আছে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক। অর্থনৈতিক আপাত দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষমতা হলো দেশের শিল্পপতিদের নিয়ন্ত্রণে এবং রাজনৈতিক ক্ষমতা সরকারিটাই আগে বলছে। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে বিভিন্ন রকমের সম্পর্ক বিদ্যমান আছে। ঐতিহাসিক সম্পর্ক আছে, হিস্টোরিক্যাল রিলেশন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে রাষ্ট্রবিজ্ঞান ও ধনবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ বিষয়ে একটা সম্পর্ক আছে। মধ্যযুগীয় সামন্ত সরকারের উত্থান, ঊনবিংশ শতাব্দীতে উদারনৈতিক গণতন্ত্রের চিন্তাধারার প্রসার অর্থনৈতিক ব্যবস্থার ফলস্বরূপ। তারপরে হলো রাজনৈতিক ক্ষমতার উপর অর্থনীতির প্রভাব। আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রের কার্যকলাপ বিশ্লেষণ করলে দেখা যায় দেশের অর্থনৈতিক ক্ষমতা যাদের হাতে থাকে তারাই রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে অনুরূপ মতবাদ প্রদান করা হয়েছে। তাদের মতে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ চলমান অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। এরপর আছে অর্থনৈতিক ক্ষমতার অনুকূলে রাজনৈতিক ক্ষমতা। সমাজব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোনো রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ অর্থনৈতিক ক্ষমতা দাঁড়াইতে প্রতিকূলে যায়নি। অর্থনৈতিক ক্ষমতা মূলত সমাজ পুঁজিপতিদের হাতে ন্যস্ত পুঁজিপতিদের স্বার্থ যাতে
আঘাত না আনে সেদিকে লক্ষ্য রেখে রাজনৈতিক ক্ষমতা ব্যবহৃত হয়ে থাকে। তারপর আছে পুঁজিপতিরা রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থার সাথে কল্যাণমূলক রাষ্ট্রের ব্যবস্থা সম্পৃক্ততা, পুঁজিবাদী রাষ্ট্রে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতার অসম বণ্টন এবং রাজনৈতিক ক্ষমতা, সাম্যবাদী রাষ্ট্রে সার্বজনীন স্বার্থের প্রাধান্য, গণতন্ত্রের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতার উপর নির্ভরশীল। এই জিনিসগুলো রাজনৈতিক ও অর্থনৈতিকের মধ্যে একটা সম্পর্ক থাকে। ক্ষমতা সম্পর্কের আত্মচরিত্রই হলো সংবিধান, এটা বলছিলেন ফাইনার। ফাইনারের মতে যে উক্তিটা ছিল, ক্ষমতা সম্পর্কের আত্মচরিত্র হলো সংবিধান। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক আইন বা দলিল। যে কোনো দেশের শাসন ব্যবস্থা সরকারের উৎসই হচ্ছে সংবিধান। সংবিধান ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র সুষ্ঠু সচলভাবে পরিচালনা করা সম্ভব নয়। সংবিধানবিহীন রাষ্ট্র কাণ্ডারিবিহীন জাহাজের মতো। সাধারণ অর্থে সাধারণভাবে সংবিধান হলো বিশেষ পবিত্রতা সম্পন্ন মৌলিক আইন। সংবিধান বলতে সংক্ষেপে রাষ্ট্র পরিচালনার কতগুলো মূল নীতিকেই বোঝায়। এর অর্থে সংবিধান বলতে দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত অলিখিত সর্বরকম নিয়মকানুনে বোঝানো হয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনজ্ঞ দার্শনিকগণ ভিন্ন ভিন্নভাবে সংবিধানের সংজ্ঞা প্রদান করেছে। লর্ড ব্রাইসের মতে সংবিধান হলো সেসব আইন ও প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। এরপর অধ্যাপক ফাইনার বলেছেন, সংবিধানের সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান সময়ের মধ্যে পরস্পরের সম্বন্ধই হলো সংবিধান। অধ্যাপক কেসিয়ার বলছিলেন যে কোন সংবিধান সার্বভৌম ক্ষমতা নিরূপণ এবং ভিন্ন সংস্থা কর্তৃক তার প্রয়োগে যেতে থাকে। সংবিধান যে সে নিয়ম অনুসারে যার দ্বারা কি উদ্দেশ্যে এবং কোন বিভাগে সরকারি ক্ষমতা পরিচালিত হবে তা নিয়ন্ত্রিত হবে এটা পূরণ করে। সিএপি স্ট্রং এর মতে সংবিধান হলো এমন কতগুলো নিয়মকানুন সমষ্টি যা শাসকের ক্ষমতা ও শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করে। তারপর প্রফেসর অগ এবং জিঙ্ক এর মত হচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ স্পেশাল সিকিউরিটি আউটলিঙ্গিং দ্য স্ট্রাকচার অফ এ গভর্নমেন্ট সিস্টেম। তো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ ভিন্নভাবে সংবিধানের অনেক সংখ্যা দিয়েছে। কনস্টিটিউশন বলেছিলেন কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। লর্ড ব্রাইসের মতে সংবিধান হলো কতগুলি মৌলিক আইন ও প্রথার সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্র জীবন পরিচালিত এবং কতপয় আইনের সমন্বয় যা সম্প্রদায়কে সংগঠিত করে শাসন এবং ক্ষেত্রকরণের নীতিমালা নিয়মাবলী। সেটাকে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে, এবার দেখো ফাইনারের মতে সংবিধান হলো ক্ষমতা সম্পর্কের আত্মচরিত্র, অ্যান অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ। এই উক্তিটি ছোট হলেও এটা জটিল। ফাইনারে ক্ষমতামাতকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য আরও দুইটি উক্তি ব্যবহার করেছেন। নিম্নোক্তভাবে তিনি সংবিধানে উল্লেখ করেন, তার মতে সংবিধান হচ্ছে এক নম্বর হলো সরকারের গঠনের নিয়মকানুন ও বিধান, সরকারের ক্ষমতা, ক্ষমতা প্রয়োগ পদ্ধতি, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন এবং এদের পারস্পরিক সম্পর্ক, এগুলোর একটা সমন্বিত রূপ। সুষম ব্যবস্থা, ফাইনার দুইটি বিবেচনা করে এই দুইটা দিককে বিবেচনা করলে যে জিনিসটা সেটা সুষম ব্যবস্থা, যেটা ব্যালেন্স সিস্টেম। ফাইনারের মতে ক্ষমতাগত সম্পর্ক বলতে কেবল এমন কোনো পরিস্থিতিকেই বোঝায় না যেখানে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের নগ্ন শক্তি সংখ্যালঘিষ্ঠ শক্তির উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, যা যেখানে সশস্ত্র এবং অধিকতর হিংস্র সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠের উপর প্রভাব বিস্তার করতে পারে। তারপর অধ্যাপক ফাইনের ক্ষমতাগত সম্পর্ক বলতে একটি রাষ্ট্রের মধ্যে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত আদর্শগত মূল্যবোধকে বুঝিয়েছেন। সংবিধান প্রচলিত ধ্যান ধারণা আদর্শগত নৈতিকতা মূল্যবোধ প্রতিফলিত হয়। সাংবিধানিকভাবে প্রতিফলিত যে প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত তা নয়, বরং এগুলো সমাজের মানুষের জীবনযাত্রা, সামাজিক মূল্যবোধ ও ধ্যান ধারণার সাথেও সম্পর্কযুক্ত। প্রাচীন গ্রিক সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল এবং এটা স্বাভাবিকভাবে সমর্থিতও হয়েছিল। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের সংবিধান সময়ে দাস ব্যবস্থার প্রতিফলন ঘটেছিল। এখানে অ্যাথেন্স ও স্পার্টা নগরীর কথা তখন উল্লেখ করা যায়। সামন্ততান্ত্রিক সমাজে ক্ষমতাগত সম্পর্কের প্রকৃতি ছিল ভিন্ন। এ ব্যবস্থা সমাজে ব্যক্তির ভূমিকা বা তার বংশানুক্রম পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত হতো। বংশানুক্রমভাবে পদমর্যাদা ভূমি মালিকানার উপর নির্ভরশীল ছিল। মধ্যযুগের সংবিধানগুলোতে ব্যবস্থা প্রতিফলন ঘটে সমাজতান্ত্রিক সমাজে সরবরাহকারী সর্বময় ক্ষমতার অধিকারী। এ ধরনের রাষ্ট্র সংবিধান এমনভাবে প্রণয়ন করা হয় যাতে সরবরাহকারী সকল প্রকার সুযোগ সুবিধা লাভে সমর্থ হন। তারপর ছিল বেসিক রুল, যেটা মৌল বিধানাবলী। ফাইনারের ক্ষমতাগত সম্পর্কে আরেকটি দিক ছিল মৌল বিধানাবলী। ফাইনারের মাধ্যমে জনগণের কল্যাণে সাধনকারী বিধানই হল মৌল সংবিধানাবলী। সকল রাষ্ট্রেরই মৌলিক বিধান বা প্রতিষ্ঠান রয়েছে এবং এসব বিধান বা সংবিধান তার সমতুল্য হিসাবে বিবেচিত। তা মানুষ তার জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে কখনো অনিশ্চিত কামনা করে না, বরং সবসময় নিরাপত্তাপূর্ণভাবে থাকতে চায়। মানুষের সকল ধরনের স্বাধীনতা, যেমন বাক ধর্মীয় বলার স্বাধীনতা, ধর্মের সাথে মতামত প্রকাশের স্বাধীনতা, সম্পত্তি, পারিবারিক জীবন, ধর্ম, দেশ ইত্যাদি সকল সময় সমস্যার সাথে সম্পর্ক রাখার
থাকার কথা সংবিধানে থাকা আবশ্যক। অধ্যাপক ফাইনালের সঙ্গে রাষ্ট্রীয় চরিত্রের সাথে সম্পর্কিত সম্পৃক্ত বিষয়সমূহের সমন্বয় ঘটেছে এবং এগুলো রাষ্ট্রের গঠন ও ক্ষমতা সম্পর্কে ধারণা দেয়। প্রতিটি রাষ্ট্রের সংবিধান প্রণয়নের সময় এসব বিষয়ে দৃষ্টি রাখা উচিত। তাই অধ্যাপক ফাইনালের ভাষায় এটাই আমরা বলতে পারি যে যা দ্য কনস্টিটিউশন ইজ দ্য অ্যানাটোগ্রাফি অফ পাওয়ার অফ রিলেশনশিপ। এরপর আছে যে গুড সংবিধান, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে গুড কনস্টিটিউশন। সংবিধান ছিল রাষ্ট্র পরিচালনার পবিত্র মৌলিক আইন বা দলিল, যে কোনো দেশের শাসন ব্যবস্থা ও সরকারের উৎস হচ্ছে সংবিধান। সংবিধান ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কর্মকাণ্ড সুষ্ঠু ও সুচারুরূপে পালন করা সম্ভব নয়। সংবিধানবিহীন রাষ্ট্র, আগেই বলছি, কান্ডারিবিহীন যাহার মতো। এখন উত্তম সংবিধানের বৈশিষ্ট্য ছিল এটা সুস্পষ্ট থাকবে। সুস্পষ্টতা উত্তম সংবিধানের একটা বৈশিষ্ট্য। সংবিধানের এর বিভিন্ন ধরনের ধারা উপধারা সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। এর মধ্যে অপ্রয়োজনীয় কোনো বিষয় অনুপ্রবেশ ঘটে না, কিন্তু এবারে সংবিধানকে কেবল সংক্ষিপ্ত করলেই চলবে না, সামগ্রিকভাবে রাষ্ট্রের বিভিন্ন, তারপর থাকবে সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততাও সংবিধানের একটা উত্তম বৈশিষ্ট্য। এর বিভিন্ন বা উপধারা সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়, যাতে এর মধ্যে অপ্রয়োজনীয় বা কোনো অপ্রাসঙ্গিক বিষয়ের প্রবেশ না ঘটে। কেবল সংবিধানকে কেবল সংক্ষিপ্ত করলেই চলবে না, এটা সামগ্রিকভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশের গঠন এবং কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালিত হবে সে সম্পর্কে বিস্তারিত ব্যবস্থার উল্লেখ থাকতে হবে। ব্যাপকতা উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধানের সমগ্র শাসন ব্যবস্থা সম্পর্কিত বিধিবিধান উল্লেখিত হওয়া উচিত। স্থায়িত্ব উত্তম সংবিধানের একটা গুণবাচক বৈশিষ্ট্য। সংবিধানকে সরকার সহজে পরিবর্তন করা পায় না, সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। তাই সরকারের খেয়ালকুশি এবং জনগণের তাৎক্ষণিক চাপের মুখেও সংবিধান যাতে পরিবর্তন করা না যায়। তারপর এখানে মৌলিক অধিকারের সন্নিবেশ থাকতে হবে। উত্তম সংবিধান জনগণের মৌলিক অধিকারের সন্নিবেশ আবশ্যক। মৌলিক অধিকারগুলো শাসনতন্ত্রে লিপিবদ্ধ থাকলে সেগুলো সম্পর্কে জনগণ যথেষ্ট সচেতন থাকবে এবং সরকার সহজে অধিকারগুলো লঙ্ঘন করতে পারে না। উত্তম সংবিধান পরিবর্তন পদ্ধতি খুব সহজ হলেও চলবে না, আবার খুব জটিল হলেও চলবে না। সংবিধানের পরিবর্তন যদি খুব সহজ হয় তাহলে শাসনতান্ত্রিক আইন ও সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন হবে। আবার সংবিধান খুব বেশি দুষ্পরিবর্তনও হলে সমাজের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। এরপর হবে সাংবিধানিক সার্বভৌম ক্ষমতার ভারসাম্য রক্ষা। উত্তম সংবিধানের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌম ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। আইনসভার সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব বণ্টনের ক্ষেত্রেও উত্তম সংবিধান বিশেষ ভূমিকা পালন করে। সরকার এবং জনগণের মধ্যে ভারসাম্য রক্ষা করা এবং অত্যাবশ্যক নতুন রূপ অভ্যুত্থান বিপ্লবের ঘটানো হলো যে এর বৈশিষ্ট্য। ঐতিহ্য আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি থাকবে, জনমতের প্রতিফলন। তারপর যুগ উপযোগী, উত্তম সংবিধান অবশ্যই যোগ উপযোগী হতে হবে, অর্থাৎ সংবিধানের সাথে তাল মিলিয়ে চলতে হবে, অন্যথায় শাসনতান্ত্রিক বিধিবিধান ও রীতিনীতির সাথে জনগণের ইচ্ছার ক্ষেত্রে দ্বন্দ্বসংঘাত দেখা দেয়। তারপর লিখিত রিটেন সিস্টেম, উত্তম সংবিধান লিখিত হবে বলেই এটা প্রত্যাশা করা যায় না। শাসন ব্যবস্থা স্থিতিশীলতা, নাগরিকদের অধিকার, যুক্তরাষ্ট্রের পূর্বপুরুষগুলির অধিকার রক্ষার জন্য লিখিত সংবিধান, জনগণের ধ্যান ধারণার সামঞ্জস্য। সংবিধান এমন হবে যেন জনগণ একে তাদের ধ্যান ধারণার সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে। সংবিধান জনগণের রাজনৈতিক অধিকার চর্চার প্রয়োগ সুযোগ থাকা উচিত। এখানে বিচার বিভাগের সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, বিচার বিভাগের প্রাধান্য থাকবে। সংবিধানের প্রাধান্য সুনিশ্চিত করার জন্য বিচার বিভাগের প্রাধান্য নিশ্চিত করতে হবে। এই জন্য বিচার বিভাগ এর হাতে সংবিধানকে ব্যাখ্যা করার ক্ষমতা প্রদান করতে হবে। তারপর ক্ষমতা বণ্টন, উত্তম সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে দায়িত্ব ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়, এগুলো থাকবে, জরুরি অবস্থার উপযোগী হতে হবে। এই যে জিনিসগুলো আছে এগুলো উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। এরপর তো সাংবিধানিকতার প্রধান কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন সংবিধানের প্রাধান্য, নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য পরিলক্ষিত হয়। সংবিধান সবসময় নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মূল লক্ষ্য করে। তারপর আইনানুক সরকার ব্যবস্থা, সাংবিধানিক সরকার কতিপয় সুনির্দিষ্ট নীতিমালার পর প্রতিষ্ঠিত হয়। নীতিমালার অবশ্যই রাষ্ট্রের অধিকাংশ ব্যক্তির নিকট গ্রহণযোগ্য হতে হবে। তারপর সামাজিক সংগঠনের প্রভাব, অর্থনৈতিক সংগঠন, এইগুলোর প্রভাব থাকতে হবে। এ সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দার্শনিকগণ ভিন্নভাবে বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইবার, বার্নস ও বিয়ার রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এক করে দিয়ে তাদের মতে রাষ্ট্রের রাজনৈতিক সংগঠনগুলো অর্থনৈতিক সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো রাষ্ট্রের অর্থনৈতিক সংগঠন রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রভাবিত করে। দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ যাদের হাতে থাকে, সরকারি কার্যাবলীর নিয়ন্ত্রণও তাদের হাতে থাকে। আধুনিক রাষ্ট্রে সমাজের প্রতিটি মানুষ নিজেদের স্বার্থ অধিকার সংরক্ষণের চেষ্টা করে থাকে। শিল্প প্রতিষ্ঠান সময়ের কর্মকর্তা শ্রমিকগণ চাকরিরত সুযোগ সুবিধা লাভের জন্য সংগ্রাম করে, অপরদিকে মালিক পক্ষের শ্রমিকদের আন্দোলন প্রতিরোধের চেষ্টা করে। তারপরে আছে ম্যাকাইবার, এ সম্পর্কে বলছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যকার পার্থক্য প্রধানত অর্থনৈতিক স্বার্থগত এবং মর্যাদার পার্থক্য হতে সৃষ্টি হয়।
ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পারি কোন রাষ্ট্রের প্রকৃতি প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা নির্ধারিত হয়। প্রত্যেক সমাজ ব্যবস্থা অর্থনৈতিক সংগঠনের মালিকদের সাথে সরকার অর্থনৈতিক ক্ষমতা সম্পর্ক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দেখা দেয়। অর্থনৈতিক তথা এলি শিল্প উদ্যোক্তাগণ পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রের সময় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করে। তারা সরকারের গতি প্রকৃতিকে প্রভাবিত করার প্রয়োজনে হাসিল করে থাকে। রাষ্ট্র প্রভাবশালী অর্থনৈতিক গোষ্ঠীর স্বার্থে আইন প্রণয়ন করে। উদাহরণস্বরূপ আমরা ইংল্যান্ডে ট্রেড ইউনিয়নের ইতিহাসে আমেরিকার চুক্তি করার অধিকার সংক্রান্ত আইন এর কথা বলতে পারি। এখন আসো রাজনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান একটার সাথে একটা অঙ্গাঙ্গিকভাবে পরিচিত। রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ একটা রাজনৈতিক সংগঠন, কেননা সামাজিক অর্থনৈতিক সংগঠনে সহযোগিতা ছাড়া রাজনৈতিক সংগঠন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। আধুনিক গণতান্ত্রিক যুগে যেমন দেখা গেছে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিটি বিভাগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক প্রতিষ্ঠান সাধারণ রাজনৈতিক প্রতিষ্ঠান বলে যে প্রতিষ্ঠান মাধ্যমে রীতিনীতি প্রথা আদর্শ মূল্যবোধের কার্যকর স্থায়িত্ব লাভ করে থাকে তাকে বোঝায়। ব্যাপক অর্থে রাষ্ট্রীয় কার্যপালী পরিচালনা রাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেসব সংস্থাগুলো কার্যরত রয়েছে সেগুলোই রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের সীমার মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, যেমন শ্রমিক সংঘ, ধর্ম পূজা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল প্রভৃতি। এরপর আছে অর্থনৈতিক সংগঠন। অর্থনৈতিক সংগঠন বলতে যে সংগঠনের মাধ্যমে রাষ্ট্র উৎপাদন রাষ্ট্র কী উৎপাদন করা হবে, কী পরিমাণ করা হবে এবং কত সংখ্যক ব্যক্তিকে কর্মে নিয়োগ করা হবে এবং উৎপাদিত দ্রব্যাদি কীভাবে বণ্টিত হবে ইত্যাদি নির্দেশ করে থাকে। অধ্যাপক মার্শালের মতে উৎপাদন উৎপাদিত সামগ্রীর সুষ্ঠু বণ্টন এবং মানব সমাজের জন্য পরিকল্পিত নীতিমালা প্রণয়নই হয়েছে অর্থনৈতিক সংগঠনের উদ্দেশ্য। এগুলো ছিল। এরপর হচ্ছে বেসরকারি কারণ কী। বর্তমান রাষ্ট্র একটা পূর্ণ প্রতিযোগিতামূলক অর্থনীতি, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করে। মুক্তবাজার অর্থনীতিতে বেসরকারিকরণ একটি অন্যতম কনসেপ্ট। রাষ্ট্র মালিকানাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সময় অবহেলিত লোকসানের সম্মুখীন হচ্ছে, ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প কারখানা সময় ক্রমেই ধ্বংসের মুখে সম্মুখে পতিত হচ্ছে। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সমাজ ও দর্শনের পরিবর্তন ঘটে এবং ক্রমাগত লোকসানের জন্য 1975 সালে শিল্প নীতিতে বেসরকারিকরণের উপর গুরুত্ব আরোপ করে। নতুন সরকার কর্তৃক বেসরকারি কার্যক্রম পরিচালনার জন্য পুঁজিপত্রের উপর গঠিত এবং বোর্ডে জন্মিত থাকে। রাষ্ট্রায়ত্ত খাতের কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে 1951 সালে নতুন শিল্পনীতি ঘোষণা করা হয়েছে। নতুন শিল্পনীতির প্রতিষ্ঠা বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। বেসরকারিকরণের জন্য 1993 সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করা, একজন শিল্পপতিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। বর্তমান সরকার ক্ষমতা আসার পূর্বে 1991-96 সালে 12টি প্রতিষ্ঠানকে বিরাষ্ট্রীকরণ করা হয়। 1997-2001 সাল পর্যন্ত 33 প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা। বেসরকারিকরণ বা বিরাষ্ট্রীকরণ বলতে আমরা কি বুঝি, সরকার শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় হস্তান্তর করাকে বেসরকারিকরণ বলে। সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে শিল্পে নিয়োজিত সম্পদের তথা কাঁচামালের সুষ্ঠু বা যথাযথ ব্যবহার করে সরকারের নিয়ন্ত্রণ থেকে আর্থিক প্রতিষ্ঠান সময় বাছাইকৃত ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পসমূহ ব্যক্তির হাতে হস্তান্তর করাকে বেসরকারিকরণ বা বিরাষ্ট্রীকরণ বলে। বিজাতীয়করণ হলো, এটা দু ধরনের হতে পারে, একটা ছিল বিজাতীয়করণ আর একটা হলো অববিনিয়োগ। জাতীয় শিল্প কারখানা অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পূর্ববর্তী মালিকদের কাছে হস্তান্তর করাকে বিজাতীয়করণ বলা হয়। আর একটা হচ্ছে অববিনিয়োগ বা অবিনিয়োগ। সরকারি টেন্ডারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প ইউনিট সময় দেশের জনসাধারণের মধ্যে বিক্রি করাকে অববিনিয়োগ বা অবিনিয়োগ বলা হয়। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি প্রয়োজনীয়তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। BIDS এর হিসাবে 80টি উন্নয়নশীল দেশ গত 12 বছরে প্রায় 8.5 হাজার সরকারি পেটে বেসরকারি করেছে। উন্নয়নশীল দেশে বা আমাদের দেশে বর্তমানে পরিস্থিতি বেসরকারিকরণের প্রয়োজনীয়তা এখন অস্বীকার করার উপায় নেই। বর্তমান সরকার ক্ষমতা বেসরকারি নীতিকে সমর্থন করে, বহু প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করেছে। বর্তমান সরকারের বেসরকারিকরণ নীতি, এটা হচ্ছে বর্তমান সরকার বেসরকারিকরণ নীতির জন্য কতগুলো নীতিকে সমর্থন করেছে, যেমন রাষ্ট্রায়ত্ত খাতের অব্যবহৃত লোকসান, ব্যাংকিং খাতের উপর প্রভাব, ব্যক্তিগত উদ্যোগের ক্ষমতা, প্রয়োজন জনবল, আপেক্ষিক সুবিধার প্রভাব, তারপর সরকারি চাকরিজীবীদের নিষ্ঠার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক প্রভাব, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগের উৎসাহ প্রদান, এই জিনিসগুলো এখন বেসরকারিকরণের জন্য সরকার বেসরকারিকরণ সরকারের বেসরকারিকরণ নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত। একটি উন্নয়নশীল দেশে রাজনৈতিক প্রতিষ্ঠানীকরণের সমস্যা কী, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, জবাবদিহিতার অভাব,
রাজনৈতিক সহিংসতা, রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ, ঘন ঘন সংবিধান পরিবর্তন, অংশগ্রহণের সংকট, দক্ষ নেতৃত্বের অভাব, দুর্বল পররাষ্ট্রনীতি, বৈধতার সংকট, উপদলীয় কমদল, ঐকমত্যের অভাব, সুশাসনের অভাব, ক্ষমতা স্বতন্ত্রীকরণের সমস্যা, সরকার ও জনগণের বৈশিষ্ট্য, পরনির্ভরশীলতা, তারপর দেশীয় মূল্যবোধের অভাব, এই জিনিসগুলো ছিল আমাদের উন্নয়নশীল দেশের প্রতিষ্ঠাকালীন সমস্যা। সাম্প্রতিককালে গণতান্ত্রিক যুগে উন্নয়নশীল রাষ্ট্রগুলো রাজনৈতিক উন্নয়নের প্রক্রিয়া কোথাও কোথাও ধীরে আবার কোথাও দ্রুত হচ্ছে। রাজনৈতিক উন্নয়নের কথা চিন্তা করলে রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা চলে আসে। রাজনৈতিক প্রতিষ্ঠিকের কারণে সমস্যাগুলো হলো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। সাধারণত উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে ব্যক্তি প্রাধান্য দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয়, যা রাজনৈতিক প্রতিষ্ঠিকের কারণে বড় সমস্যা হিসাবে কাজ করে। এরপর ছিল জবাবদিহিতার অভাব। জবাবদিহিতা না থাকলে কোনো প্রতিষ্ঠিকে প্রাতিষ্ঠানিক কারণ সম্ভব নয়। এখনো দেশে কোনো রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ হয় না। বাংলাদেশের রাজনীতি গত এক দশক পর্যবেক্ষণ করলে শীর্ষ নেতৃত্ব প্রায়শই দলের জবাবদিহিতার বাইরে ছিল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীভাবে নয়। তারপর রাজনৈতিক সহিংসতা, নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতির প্রভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সহিংসতার সৃষ্টি নেয়। রাজনীতিতে সামরিক, যেমন মিলিটারি ইন্টারভেন্ট ইন পলিটিক্স, রাজনীতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপের পরে নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চা থমকে দাঁড়ায়। কেন? ক্ষমতা দখলের পর সেনাবাহিনী সংবিধান স্থগিতকরণ, রাজনীতি নিষিদ্ধকরণ এবং আইনসভা ভেঙে দিয়ে প্রশাসনকে ইচ্ছে মতো ব্যবহার করে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণের বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। ঘন ঘন সংবিধান পরিবর্তন, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রে প্রায়শই লক্ষ্য করা যায় ক্ষমতাসীন সরকার নিজেদের স্বার্থের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে থাকে। আবার অনেক সময় দেখা গেছে সংবিধান পরিবর্তন করতে গিয়ে সংবিধানের মৌল নীতিসমূহ পরিবর্তিত হয়ে গেছে, যা রাজনৈতিক প্রতিষ্ঠানের অন্য হুমকি স্বরূপ। তারপর অংশগ্রহণের সংকট, জনগণের রাজনীতিতে অংশগ্রহণের উপর রাজনৈতিক প্রাতিষ্ঠান নির্ভর করে। রাজনৈতিক প্রাতিষ্ঠান সমূহ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে ব্যর্থ হলে অংশগ্রহণের সংকট দেখা যায়, যা রাজনৈতিক প্রতিষ্ঠানে বাধাগ্রস্ত করে। তারপর দক্ষ নেতৃত্বের অভাব, রাজনৈতিক প্রাতিষ্ঠানের জন্য দরকার দক্ষ, দূরদর্শী, যোগ্য, জনপ্রিয় নেতৃত্ব। উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে দক্ষ নেতৃত্বের অভাব রয়েছে, ফলে সর্বদা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করে। দুর্বল পররাষ্ট্রনীতি, দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রাতিষ্ঠানিক কারণ সম্ভব নয়, কারণ উন্নয়নশীল দেশগুলো নিজেদের মধ্যে একাত্মভাবে সিদ্ধান্ত নিতে ভোগে, ফলে দুর্বল পররাষ্ট্রনীতি গড়ে ওঠে, যা পরবর্তীতে দেশের রাজনৈতিক প্রাতিষ্ঠানে বাধাগ্রস্ত করে। বৈধতার সংকট, রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতাসীন সরকার যদি বৈধতার প্রশ্নের সম্মুখীন হয় এবং ক্ষমতা টিকে থাকার প্রচেষ্টা চালায়, তবে রাজনৈতিক প্রাতিষ্ঠান হুমকির মুখে পতিত হয়। উপদলীয় কোন্দল, রাজনৈতিক দল ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে সীমাহীন সংঘাত ও উপদলীয় কোন্দল সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে রাজনৈতিক ব্যবস্থার উপর, ফলে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ প্রশ্নের সম্মুখীন হয়। ঐকমত্যের অভাব, যে কোনো দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার, আইনসভা, শাসন ব্যবস্থা, রাষ্ট্রনীতি ইত্যাদিতে ঐকমত না থাকলে প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হয় না। তৃতীয় বিশ্বে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে না, কারণ এখানে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সবসময় একটা দাগ কোমরা সম্পর্ক থাকে তাদের, সে কারণে এটা রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ এটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। সুশাসনের অভাব, রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণের পূর্ব শর্ত আছে রাষ্ট্রের সুশাসন কায়েম করা। সুশাসন থাকলে আইনের শাসন বাস্তবায়িত সম্ভব। তৃতীয় বিশ্বে সুশাসন প্রতিষ্ঠা করা হয়নি বিধায় রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব। ক্ষমতা স্বতন্ত্রীকরণের সমস্যা, যে কোনো রাষ্ট্রের আইন বিভাগ, শাসনীয় বিচার বিভাগ যদি স্বাধীনভাবে প্রত্যেকের কার্য পরিচালনা করতে না পারে, তবে সে রাষ্ট্রের রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ কখনোই সম্ভব নয়। সরকার ও জনগণের বৈষম্য, রাষ্ট্র যদি সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক ব্যবধান তৈরি হয় তবে প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব নয়, কারণ এর মধ্যে জনগণকেও সরকার প্রশ্নের সম্মুখীন করে রয়েছে। পরনির্ভরশীলতা, রাষ্ট্রদের স্বয়ংসম্পূর্ণ নয় তবে বিদেশি সাহায্য সংস্থাদের হাতের কীর্ণ কিছু পড়ে, যা রাজনৈতিক প্রাতিষ্ঠানিক কারণে ব্যাহত করে। দেশীয় মূল্যবাদের অভাব, উন্নত দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রভাবে দেশীয় সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে, যাতে করে ব্যক্তির নৈতিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে না, যা নিম্নমানের সংস্কৃতিকে নির্দেশ করে, ফলে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ বাধাগ্রস্ত হচ্ছে। এই জিনিসগুলো আমাদের উন্নয়নশীল রাজনৈতিক প্রতিষ্ঠানিকীকরণের সমস্যা। এখন রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ একটি দেশের চলমান প্রক্রিয়া, সময়ের সাথে সাথে সামঞ্জস্য রক্ষা রেখে একে সামনে নেওয়া সম্ভব। তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে প্রাতিষ্ঠানিকীকরণের সমস্যা রয়েছে, এই সমস্যা মোকাবেলা করার জন্য যোগ্য নেতৃত্ব, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, স্বনির্ভরতা, পররাষ্ট্র নীতিতে সক্রিয়তা বজায় রাখা একান্ত দরকার। তা নাহলে দেশের রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব নয়, সাথে যা গণতন্ত্রকে অকার্যকর তুলে থাকবে। এখন রাজনৈতিক প্রতিষ্ঠানিকীকরণ সময় দেবে, রাজনৈতিক দলগুলোকে এই দাবিগুলো মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সক্ষম হবে। তো তোমরা যে পলিটিক্স এবং ইকোনমিক্সে যে টপিকসগুলো শুনলে, এগুলো তোমাদের অনেক বেসিক কনসেপ্ট, তোমাদের এগুলো সম্পর্কে আজকে নেক্সট পর্যায়ে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমরা আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।